নবী এ করিম সাল্লামের হাদিস রয়েছে হাসান হুসেনের জন্য দোয়া করতেন বোখারি মুসলিমে রয়েছে ওই দোয়াটি আপনাদেরকে শুনিয়ে দিয়ে আলোচনা শেষ করবো আব্দুল্লাবিন আব্বাস রাজি আল্লাহ তাল থেকে বর্ণিত তিনি বলছেন কানা ওয়াল হুসাইন নবী সাল্লাম হাসান হুসাইনকে আল্লাহর আশ্রয়ে রাখতেন মানে আল্লাহর স্মরণ নিতেন আশ্রয় নিতেন হাসান হোসেনের জন্য আল্লাহ তুমি হেফাজত করো শয়তানের অনিষ্ট থেকে হাসান এবং হুসারের হাসান হুসানকে কি করতেন আল্লাহর স্মরণে বা আশ্রয়ে রাখতেন অর্থাৎ আল্লাহর কাছে আশ্রয় কামনা করতেন হাসান হোসেনের জন্য এবং বলতেন ইন্না আবা কমা কানা ইউদ বেহেমা বেহা ইসমাইল হাক আমি যে ই দোয়া করছি হাসান হোসেন আমার দুই নাতির জন্য হাসান হোসেন তোমাদের যে পিতা অর্থাৎ ইব্রাহিম খালিল এই দোয়াই করতেন মানে আল্লাহর আশ্রয়ে রাখতেন তার দুই ছেলে ইসমাইল এবং ইসহাক আলি হাসালামকে এব্রাহিম আলী ইসালামের এর্তে অনুসরণ করেছেন কে মোহাম্মদ রসুল্লাহাম ইব্রাহিম আলী সাল্লাম দোয়া করেছেন যে আল্লাহ তুমি পানহাতে রাখিও পানহা দান করিও আশ্রয় দান করিও কাকে ইসমাইলকে আর ইসহাককে আমি দোয়া করছি আমার দুই নাতি হাসান হোসেন আর জন্য আল্লাহ তাদেরকে তুমি তোমার আশ্রয় রাখি তোমার সুরক্ষায় হেফাজতে রাখি এই দোয়া আর তারপরে বলতেন এবার রাই এই দুয়াটি বলেছেন আর মাহম্মদ রসোর উল্লাহ হাসেল্লা বলেছেন আউজ ও বেকালেমাত্লাহিতাম্মা মেন কুল্ল্লে শায়তানি ওহাম্মা হাম্মা মেন কুল্লে আইন ইল্লাহ্মা আউজ বেকালেমাত ইল্লাহিতামা আমি আশ্রয় নিচ্ছি বা আশ্রয় গ্রহণ করছি আল্লাহর পূর্ণ বাক্যের মিন করলে ওয়াহাম্মা প্রত্যেক শৈতান থেকে বা শয়তানের অনিষ্ট থেকে শৈতান থেকে মানে শয়তান অনিষ্ট থেকে ওয়াহাম্মা এবং প্রত্যেক বিষাক্ত কীটপতঙ্গ থেকে বা পোকামাকড় থেকে ও মিন করলে আইনের লাম্মা আর প্রত্যেক বদনজর থেকে কুদৃষ্টি থেকে যেই নজর লেগে যায় এই রকমের বদনজর থেকে আমি আশ্রয় রাখছি হাসান হোসেনকে বা আমি আশ্রয় নিচ্ছি এই দোয়া শহী বোখারিতে এইভাবে রয়েছে আউজ ওবেলে রয়েছে আপনি যখন নিজের জন্য করবেন তখন আউজ ওবেলে দোয়া করবেন আর যদি আপনি ছেলের জন্য মেয়ের জন্য একজনের জন্য এক বচন দিয়ে পারলে চেঞ্জ করলেন নাহলে এইভাবে বললে অসুবিধা নেই যারা আরবি জানে না পরিবর্তন করতে পারবেন না দর কারণে পরিবর্তন করে এই দোয়া পড়ল নিয়োগ করলেন যে আমি আমার ছেলের জন্য আমার মেয়ের জন্য বা আমার নাতিদের জন্য দোয়া করছি ইত্যাদি দুইজনের জন্য দ্বিবচন দিয়ে নবী দোয়া করেছেন এই ঘটনাটিতে এই দোয়াই তিরমিজিতে রয়েছে আবু দাউদে রয়েছে হাদিসটি সহি ইবিন আব্বাস রাজিয়াল্লাহ বর্ণিত বলছেন যে কানা রসুল উল্লাহ ইউল হাসান আল হুসেন হাসান হোসেনকে আল্লাহ রাবুল আলমিনের আশ্রয়ে রাখার জন্য দোয়া করতেন আল্লাহর আশ্রয় চাইতেন হাসান হোসেনের জন্য ইয়াকুল আর বলতেন ওই যো কোমা বেকালে মাতিল্লাহ মিনকুল্লে শৈতানি ওয়াহাম অমিন করলে আইনিল্লা আম্মা তোমাদের উভয়কে হে হাসান হোসেন তোমাদেরকে আশ্রয় কামনা করা আর আল্লাহর পূর্ণ বাণীর তার আল্লাহর বাণী আল্লাহর কালিমা হচ্ছে আল্লাহর গুণ সুতরাং আল্লাহর গুণেরও আশ্রয় গ্রহণ করা যেতে পারে এই দু অপমান করে আল্লাহর পূর্ণ কালেমার আশ্রয় আশ্রয়ে রাখছি মিন মিনকুল্লে শেতান প্রত্যেক শয়তান থেকে সেটা মানুষ শয়তান হোক জিন শয়তান হোক ওয়াহাম হাম আর প্রত্যেক ক্ষতিকারক বা বিষাক্ত জীবজন্তু থেকে অমিন কুল্লে আইন ইল্লামা আর প্রত্যেক বদনজর থেকে ওয়াকুল আর বলতেন হা কাজা কানা এব্রাহিম ও ইয়াউ ইসহাক ও ইসমাইল আলহিম আসসালাম এইভাবে এব্রাহিম আলী সালাম ইসহাক এবং ইসমাইল আলহিমুসালামকে আল্লাহর আশ্রয়ে রাখার জন্য দোয়া করতেন আল্লাহ রবুল আলম যেন আমাদেরকে নেক জীবন দান করেন নিজের জীবনকে নেক করার তফিক দান করেন আল্লাহ ছেলে মেয়েদেরকে যেন নেক জীবন দান করেন ছেলে মেয়েদের ছেলে মেয়েদেরকে আগামী প্রজন্মকে তাদেরকে যেন মমিন রাখেন সহি আকিদার অনুসারী করেন কোরআন সন্ন্যার অনুসারী করেন দলিল ভিত্তিক জীবনযাপনে তৌফিক দান করেন শির্ বেদাত থেকে বেঁচে থাকার তৌফিক দান করেন গুমরাহি থেকে বেঁচে থাকার তৌফিক দান করেন দিন দুনিয়ার সমস্ত রকমের থেকে আল্লাহ যেন তাদেরকে মাহফুজ রাখেন সুরক্ষিত রাখেন আল্লাহ রব্বুল আলম যেন আমাদেরকে হেদায়তের পরে গুমরা না করে দেন রব্বানা আল্লাহ তে কলুবানা বানা বা ওয়াহাবুলানা মিল্লা রহমাতন ইন কন্তাল ওয়াহাব রব্বেজ আল্লী মকিমা সলাত রব্বেজ আল্লী মকিমা সলাতি অমিন জরিয়াতি রানাওয়া কব্বাল দোয়া নেক জীবন দান করেন সত্যিকার মোহামিন মুসলিম করেন তার দ্বারা দিনের খেদমতলেন এবং ছেলের মাকে বাবাকে যারা আল্লাহ সুস্থ রাখেন তাদের রুজিতে আল্লাহ বরকুত দান করেন আল্লাহ গুনা মাফ করেন এবং যেসব ত্রুটি আছে সেসব ত্রুটি থেকে মুক্ত হওয়ার সকলকে যেন তৌফিক দান করেন সুহান রব্বেকার রবিলজাতামসেফুন ওয়াসালাম আলমুর সলিম আলহামদুলিল্লাহ